হ্যালো ফ্রেন্ডস, অ্যানোনিয়াস কিচেনকে সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দুটো রেসিপি, নিরামিষ খিচুড়ি আর লাবড়া। তো প্রথমে আমি লাবড়া রেসিপি স্টার্ট করছি। তো এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলু টুকরো, গাজর, শিম, মূলো, বেগুন, পেঁপে, ফুলকপি, টমেটো। তো আমি এখানে লাবড়ার যে মশলাটা, শুকনো মশলাটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি চিলি পাউডার হাফ টিস্পুনের মতো, তারপর নিয়ে নিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদ পাউডার, নিয়ে নিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর নিয়ে নেবো হাফ টিস্পুনের মতো রেড চিলি পাউডার। এটা আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। প্রথমে ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর আমি আলু দিয়ে দিচ্ছি। কুমড়ো, বাকি সব সবজিগুলো এবার আমি একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো তুলে নেব। এবার আমি কড়াতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, একটা টমেটো দিয়ে দিচ্ছি। আমি এটা এক চামচের মতো আদা পেস্ট দিয়ে দিলাম। এক মিনিটের মতো নেড়ে নেব। নেমে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষতে থাকবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে খানিকক্ষণ এক মিনিট থেকে দু মিনিটের মতো নেড়ে নেব। আমি পালং শাক কুচিয়ে রেখেছি, পালং শাকটা দিয়ে দিচ্ছি।
আমি জল দিয়ে দিলাম। এখানে না অল্প মিষ্টি চিনি অ্যাড করছি। এবার আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। তো দেখুন আমার এখানে রাখা কমপ্লিট। তেলটা আমি সার্ভ করে দিচ্ছি। এবার আমি বানাবো খিচুড়ি। খিচুড়ির জন্য আমি মুগের ডালটাকে ধুয়ে নিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দেখবো গোটা গরম খিচুড়ির সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিয়ে আমি এবার এখানে একটা টমেটো অ্যাড করছি। অনেকক্ষণ নেড়ে নিয়ে অনেকক্ষণ দিয়ে দেবো 1 চামচ মতো আদা পেস্ট। এটাও কিছুক্ষণ নেড়ে নেবার পরে আমি এখানে বাকিতে মশলা রেডি করে রেখেছি। আগে এই মশলাটা দিচ্ছি, এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন অ্যাড করছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। কড়াই, মটরশুঁটি কড়াই অ্যাড করছি। দিয়ে এবার আমি ভালো করে এটা নেড়ে নেবো 2-3 মিনিটের মতো। এবার আমি এতে ভেজে রাখা ডালগুলো অ্যাড করছি। আমি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে খিচুড়িতে 1/2 বাটি মুগ ডাল, 1/2 বাটি চাল ইউজ করেছি। নেড়ে আমি ভালো করে নেড়ে জল দিয়ে দেবো। চিনি অ্যাড করছি,
কচুরি এখানে হয়ে এসেছে দেখুন। এবার আমি গরম মশলা অ্যাড করলাম, এতে আমি হাফ চামচের মতো ঘি অ্যাড করছি। আমার এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেবো। প্লিজ ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।